কিরে বাবু এত চিল্লে চিল্লে কেন কি হইছে ভাইজান ওকে এই আমগো পোলাবনের সাথে কেন যাব বসে কই নাকি তোমার এবারে ইলেকশন করতে দেব না কই ওর ফাটি পাসলি ছুটে ভালো হ্যাঁ এই আমারে ইলেকশন করতে দিবি না আমি সামনে ওয়ার্ড কমিশনারে ইলেকশন করুম আর আমার ইলেকশন করতে দিবি না তুই কেরা কাল্লো কক কক কইবি না ঠিক আছে কেমনে কোন লাগে আমি জানি বুঝছি সুজান মুলে দিও তো না হ্যাঁ বাবু হ্যাঁ কত রাইগর পরে এমনি পুজো হইব না ভাই আগে কুত্তা বলতো তাই সবাই কুত্তা মিজান বলে ডাকতো এখন বিলাই পালে ভাই এখন তার সবাই বিলাই মিজান করে ডাকে তুই বিলাই মিজানের লোক হইয়া আমার ভাই বাবুর লোকে তারা নিকার তোর এত বড় করিস হ্যাঁ তোর সে আমি কি করব রে ভাই আরে গুম করে দিই নাইলে ওই পুকুরের মধ্যে বস্তা বন্দি করে ফালাই দিই রাখ বাবু সামনে ইলেকশন হ্যাঁ মাথা গরম করা যাবে না আমার একটা নীতি আছে যা কিছু করবি কেউ যেন কোনো টের না পা আমার একটা ডাক বাংলো আছে সেই ডাক বাংলোর ভিতরে একটা পুকুর আছে সেইখানে আমি অস্ট্রেলিয়ান মাগুর মাছ চাষ করি আমার কথার যে অবাধ্য হয় আমি তাই বস্তার মধ্যে বইরা পুকুরে ঠুস করে ফেলাই দিই আর ওই মাগুর মাছ তারে টুকরিয়া টুকরিয়া আদর করে বুঝছস বুঝাস তাই জানো ডাকে আমারে এই পরে দেখিস ভালো করে খাওয়াই দিস কিন্তু যাই না জানি দেখি আমার বউ আমারে ডাকে তুই আসকে আমি আপনার সেক্রেটারি না খাওয়াবি